তাদের মানে কাফেরদের দেব দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি এখানে যে জিনিসটা বলা হচ্ছে নবী যতক্ষণ ইসলামের দাওয়াত দিচ্ছে তখন কেউ তাকে ফুলের টোকাও দেয় নাই তাকে তার তাকে কিচ্ছু করে নাই কাফেররা যতক্ষণ সে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে কেউ কিচ্ছু বলে নি তাকে যখন সে ওইখানে যে প্রচলিত ধর্মগুলা ছিল সেই দেব দেবীর নাম উল্লেখ করে সমালোচনা করেছেন গালিগালাজ করেছেন মানে কটুক্তি করেছেন সেই সমস্ত দেব দেবীর তখন তারা

তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ঐতিহাসিক তিনি এই কথাটা লিখেছেন যে রাসুল যখন তাদের রাসুল যখন ইসলাম প্রচার করেছে আল্লাহ ইয়া দিয়েছে দাওয়াত দিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি কিন্তু যখনই তিনি তাদের দেব দেবীর নাম উল্লেখ করে সমালোচনা আপনার প্রথম উনি নর্মাল ভাবে তো ওনার আত্মীয় স্বজন যারা ছিল ওনার ফেভারে জ্বালা ছিল তাদেরকে কাছে দিচ্ছেন এট দা নেক্সট টাইম ওনার হচ্ছে এখানে কি লেখা প্রকাশ্যে দাওয়াত এখানে কি লেখা ভাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ নির্দেশ মোতাবেক প্রকাশ্যে দাওয়াত দিলেও

না কোচা কোচি করলো কে আগে সেটা আগে উত্তর আপনি কথা বলছেন মাঝখানে কথা বলছেন আপনি আগে আর কোনো কথা না বলে আপনি আমাকে কথাই বলতে দিচ্ছেন আপনি আমাকে কথাই বলতে দিচ্ছেন আপনি 6 7 বার বলে এই সময়টা নষ্ট করলেন সেই সময়টার ভিতরে আপনি এই উত্তরটা দিতে পারতেন যে আগে কোচা কে শুরু করেছে আপনার ওনার যে এখানে কথাটা আসছে যে দেব দেবদেবীর সমালোচনা হ্যাঁ আপনার আপনি তো ইসলাম সম্পর্কে জানেন যে শিরকের ব্যাপারটা ইসলামের মূল আপনার তাওহিদ মূল বিষয়টা তো এখানেই সেটার উত্তর আমি তো সেটার উত্তর দিলাম ওনার যে শিরকের যে ব্যাপারটা দেব দেবীর পূজা করার যে ব্যাপারটা আপনার যদি ইসলামের সব সে নিজে করবে না

আপনার খোচা কুচি বলতেছেন কেন আপনি আমি যদি এটা বলি তাহলে কি সমালোচনা হবে আমার ধর্ম আল্লাহ হচ্ছে নবী মোহাম্মদের আমি যদি এটা বলি আপনার আপনাকে আমি করলাম

এবং আমি কি কাবা শরীফের সামনে গিয়ে সেই কথাটা বলতে পারি আল্লাহ একটা একটা আমি আমার ধর্ম অনুসারে আল্লাহ পাক যদি কোনো বলা মানে এটা আপনাকে আপনাকে আল্লাপ করছি আপনি আমার পয়েন্টটা বোঝেন পয়েন্টটা বুঝে সেই অনুসারে উত্তর দেন আমার ধর্ম অনুসারে যদি আমি একটা নতুন ধর্ম ইনভেন্ট করি এবং সেই ধর্ম অনুসারে যদি আল্লাহ একটা সুয়ারের নাম হয় আমি কি কাবা শরীফের সামনে গিয়ে যদি বলি যে আমার ধর্ম অনুসারে আল্লাহ পাক হচ্ছে একটা সুয়ারের নাম আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি আপনি আমার প্রেক্ষাপটটা উত্তর দেন আপনার যেখানে প্রেক্ষাপটটা আমি আপনাকে বলেছি যে এখন যদি আমি একটা নতুন ধর্ম সূচনা করি যে ধর্ম অনুসারে আল্লাহ হচ্ছে একটা নাম

এইখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে নবী সাল্লাম আল্লাহ নির্দেশ মতাম প্রকাশ্যে দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেনি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি এর মানে হচ্ছে নবী মোহাম্মদ সেই সময় দাওয়াত দিচ্ছিল হে মানুষ সকল আসো তোমরা আল্লাহর দলে আসো আল্লাহর কাছে আসো আল্লাহ তোমরা এই যে ইসলাম কবুল করে নাও ইসলাম কবুল করে নাও তারা ভাবছে ধূপ বেটা পাগল পাগলা পাগল ছাগল মানুষ কি বলতেছে না বলুন এত কিছু নাই কিন্তু যখন নবী মোহাম্মদ যখন তাদের প্রচলিত সেই ধর্মটা যেটা ছিল তাদের দেব দেবীর উল্লেখ করে যখন সমালোচনা মুখর হলেন তখন তারা দেখলো যে তাদের আঘাত লাগতেছে হ্যাঁ আমাদের ধর্ম আমরা যেটা পালন তুই আঘাত করতেছিস তখন তারা প্রতিবাদ মুখর হলো ঠিক একই ভাবে এখনকার সময়ে কাবা শরীফে প্রতিষ্ঠিত ধর্মটা হচ্ছে ইসলাম তারা ওই কাবা শরীফে গিয়ে সাতবার পাকপোক খায় এবং একটা কালাপাথর গিয়ে চুমা করে আর আল্লাহর উপাসনা করে এটা হচ্ছে এখনকার দিনের প্রচলিত সিস্টেম আমার কাছে আমি মনে করেন এখনকার নতুন নবী মোহাম্মদ আমার কাছে একটা নতুন ধর্ম নাজিল হইল সেই ধর্ম অনুসারে আমি বললাম নবী নবী কাজ করছে নবী সেই দেবদেবী সেখানে যে প্রচলিত দেবদেবী ছিল তাদের নাম উল্লেখ করে সমালোচনা করছিল আমার কাছে এখন একটা নতুন ধর্ম আসছিল আমি কি করলাম আল্লাহর নাম উল্লেখ করলাম এবং তার সমালোচনা করলাম আমি বললাম আল্লাহ একটা বুড়া আল্লাহ একটা ফালতু আল্লাহর কোনো ক্ষমতা নাই আল্লাহর কোন বালের কোনো ক্ষমতা নেই আমার কাছে করার আল্লাহ কা আমি কি কাবা শরীফের সামনে গিয়ে যদি এই কথাটা বলি তাহলে কি মুসল্লিরা আমাকে কি করবে সেখানে মুসল্লিরা

আহ ভাইয়া আমি একটু ওই যে এনআরটি ভাই যে উনি মনে হয় সবসময় নিজের অনুভূতির কথা ভাবছে কিন্তু অন্য জনের যে অনুভূতিতে আঘাত লাগতে পারে এই বিষয়টা বোধ হয় উনি বুঝতে পারছেন না যে অন্যজনের যে ঈশ্বরকে নিয়ে বা তারা যেটা বিশ্বাস করে সেটাকে নিয়ে যখন কিছু বলা হবে তাদেরও যে খারাপ লাগতে পারে সেই সেই জিনিসটা হয়তো উনি মনে করছেন না কিছু এই জন্য এই বারবার একই কথা বলে যাচ্ছে হ্যাঁ আমি আপনাদের এই

যখন থেকে আমি বড় হতে লাগলাম তখন থেকে মূর্তির প্রতি ঘৃণা ও অসার কবিতার প্রতি আমার অন্তরে ঢেলে দেয়া হলো তারপরে কি লেখা আছে দেখি নবী মোহাম্মদ কি বলতেন ছেড়ে দাও এটা কোনো উপকার করতে পারে না আর কোনো ক্ষতিও করতে পারে না ওরা জানতে পারে না কি ওদের পূজা করলো আর কি পূজা করলো না তখন কাফেটা বলতে লাগলো তুই মোহাম্মদের অনুসরণ করিস পুরো সমাজ যার বিরোধী সে আমাদের উপাসদের খারাপ বলে এবং আমাদের পিতা পিতা মোহাম্মদেরকে আহাম্মক মূর্খ বলে তারপরে নিচে যে জিনিসটা বলা হচ্ছে যে তিনি নবী সাল্লাম করলেন আল্লাহকে এক বলে মানা আল্লাহ তারপরে শরীর করা না হোক মূর্তিগুলোকে ভাঙা হোক মানে নবী মোহাম্মদের ইন্টেনশনই ছিল মূর্তিগুলাকে ভেঙে দিতে হবে যে মূর্তিগুলাকে কাফেররা পূজা করতেছে সম্মান দিয়ে পূজা করতেছে তাদের তো ধর্ম আছে তাদের তো অনুভূতি আছে ধর্মীয় অনুভূতি আছে কাফেররা যদি মানে এখন কাপা শরীফ ধ্বংস করে মুসলমানদের যেরকম লাগবে ঠিক একই ভাবে কাফেরদের মূর্তি দর্শকলেও তো কাফেরদের কাফেরদের তো একই রকম লাগবে আচ্ছা এখানে পরিষ্কারভাবে যে জিনিসটা বলা হয়েছে যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ জনগণকে শুধু ইসলামের দাওয়াত দিতে থাকেন ততক্ষণ পর্যন্ত কুরাইশরা তার কোনো প্রতিবাদ করেনি কিন্তু যখনই প্রকাশ্য ঘোষণা মূর্তি পূজার অশরতা ও খলাবি বর্ণনা শুরু করলেন এবং কুফর ও শিরক থেকে লোকদেরকে বারণ করতে লাগলেন তখনই কুরাইশগণ রাসূলুল্লাহর প্রচন্ড বিরোধিতা ও শত্রুতা শুরু করলো এই চাল আর বলা হচ্ছে আপনার ভাইপো আমাদের পূর্বপুরুষদেরকে পথ প্রশ্ন বলছে আপনি হয় তাকে নিষেধ করুন তারা আমাদের মধ্যে কিছু হলে আপনি আসবেন না আমরা নিজেরাই বোঝাপড়া করে নিবো মানে নবী মোহাম্মদ কি কি বলতো তাদেরকে তাদের প্রতিমা সমালোচনা করতো কটুক্তি করতো এখন তাদের আপনি যে বললেন নবীকে নাকি কাফের অনেক অত্যাচার করতো তো করত খোঁজা খুচিটা শুরু করছে আপনার ধর্মকে নিয়ে যদি খোঁজাখুচি করে আপনিও খেপে উঠবেন তাহলে কাফেরদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে কাফেরও তো খেপে উঠবে এটি তো স্বাভাবিক যে যে কোনো ধর্মের মানুষের সেই ধর্মের সমালোচনা করলে মানে তাদের খেপে ওঠাটা ক্ষিপ্ত হয়ে ওঠাটা একটা স্বাভাবিক টেন্ডেন্সি যদি এটা হওয়া উচিত না কেন করেন এখন একই পদ্ধতিতে আমি যখন ইসলামের সমালোচনা করছিলাম আপনাদের দলের লোকজন তো আমাকে কোপায় গেছে আমাকে নয়টা কোপ দিচ্ছে চাপাতি দিয়ে যখন আমি আপনাদের ধর্মের সমালোচনা করছি তাহলে তো নবী মোহাম্মদ

এই মক্কার কয়েকটা সুন্দরী মেয়ে কয়েকটা মেয়ে আর কয়েকটা মানে দিয়ে তার তো ইয়া ছিল এই যে ইহুদিরা ছিল মদিনার এই পাশে সেই পাশে ইহুদি গুলা ছিল তাদের কাছে প্রচুর টাকা তার তো লোভ ছিল সেই ইহুদিদের টাকা পয়সা গুলা এবং ইহুদের মেয়ে গুলা তার ভোগ করতে হবে এই কারণে সে মদিনা গেছে তার তো মদিনার যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মদিনার আশপাশে অনেকগুলো ইহুদি কোত্র আছে ইহুদি ইহুদি গুলাকে মাইরা থইয়া তারপর সে এখানকার মেয়ে গুলাকে ভোগ করবে আমি এখান থেকে গণী মাল দিবে এই মক্কার কয়টা দুই চারটা জিনিস নিয়ে তার হবে কি মক্কার জিনিসপত্র নিয়ে তার হবে এগুলা কি বলেন ভাই উনি তো চলে গেছেন দেখেন আহ ভাই সোনিয়া আমি কি ভুল কিছু বলছি আমার কথা ভুল কিছু না ভাইয়া এটা তো কমন একটা সেন্স যে এটাতে একটুখানি ভাবলেই বোঝা যায় যে সে কারো আদেশ কেন মানবেন সে নিজে আদেশ দিবে এবং সবাই সেটা মানবে এবং সে তার ইচ্ছে মতো একটা মানে হচ্ছে ইয়া চাইছিল যে সে তার ইচ্ছে মতো চলবে এবং ইচ্ছে মতো সম্পদ নিবে তাদের থেকে নিবে সে অনেক বেশি লোক করেছিল এত যদি কমেই হয়ে যেত তাহলে তো আর এত কিছু হইতোই না তার অনেক লোভ বেশি ছিল এটা থেকে তারা এইটা বোঝা যায় উনি পজিটিভলি নিচ্ছে কারণ আমি বুঝতে পারছি যে আমি যখন হচ্ছে মানে ক্লাস টেন পর্যন্ত ইসলাম শিক্ষা বই পড়তাম ওখানে তো যে নবী সাহাবিদের জীবনী থাকতো তখন ওই সবগুলা জিনিস পজিটিভ থাকতো কোনো জিনিসই নেগেটিভ থাকতো না ওইখানে এমন ভাবে বোঝানো হতো ওই ক্লাস গুলোতে উনি ঠিক ওইভাবেই আজকে প্রেজেন্ট করলো দেখলাম তখন আমারও মনে হতো যে এত ভালো একজন মানুষ আমি যদি স্বপ্নে দেখতাম তাহলে তো আমি যাইতাম আমারও এরকম মনে হতো অনেক পজিটিভ পজিটিভ চিন্তা থাকতো সম্বন্ধে কেউ যদি বলতো যে মানে একটুখানি খারাপ কিছু বলতো আমার খুব রাগ হতো তখন কিন্তু আমি তো জানতাম না এত কিছু এখন উনাকে যখন আজকে বোঝানো হচ্ছে উনি বুঝতেই চাচ্ছেন না মানে বিষয়টা উনি শুধু পজিটিভ দিক দিয়ে নিচ্ছে যে এরকম মতো হতে পারতো এরকম মতো এটা করলো না কেন কারণ এই বিষয়ে ছিল নিশ্চয়ই তার মধ্যে ভালো মানসিকতা ছিল কিন্তু এটা কেন করলো সে নেগেটিভ দিকে যাচ্ছেই না মানে সে তার মধ্যে যে খারাপ দিক থাকতে পারে সে সে বিষয়ে বিশ্বাসই করতে

ভালো মানুষ হয়ে গেছে এখন সে মানবতার সেবা টেবা করতেছে সে নতুন একটা ধর্ম প্রচার করতেছে এবং মানবতার সেবা করতেছে গরিব দুঃখীদেরকে সেবা টেবা সে করে জীবনটা পার করলো এবং সে মানে যুদ্ধ করে থাকতে পারে শুধুমাত্র করছে অত্যাচারীদের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করে সে মানে দরিদ্র মানুষকে বা অসহায় মানুষকে রক্ষা করেছে এরকম যদি রবিন হুডের মতো একটা ক্যারেক্টার যদি আমরা দেখতাম সে সবাইকে উপকার করে যাচ্ছে কারোর অপকার করছে না এই তখন আমরা বুঝতাম যে আরে তাইলে তো ঠিকই তো মানে সে লোকটা তো ভালোই ছিল কেন সে মানে এরকম করবে এত ভালো ভালো কাজগুলো করবে কিন্তু আমরা দেখি যে নবী মোহাম্মদ মদিনা যাওয়ার পর একটা পর একটা বিয়ে এমনকি শিশু পর্যন্ত বাচ্চা শিশু পর্যন্ত বিয়ে করতে ছাড়ে না বুড়ি ছুরি মানে বাচ্চা কাচ্চা যা পাইছে দাসি টাসি যা পাইছে সামনে সবার সাথে সে তা করতে হইছে শুধু তাই না সে হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের বউ বেটিকে তুলে এনে করছে। এটা ভাই কেমন কথা মানে সে যদি এতই মহামানব মানবতার নবী হয় কাফেরদেরকে মেরে তাদের বিবাহিত বউ তাকে এনে রাত্রেবেলা তার সাথে শুয়ে পড়ছে

যে বিশ্বাসের এত হরে বোল হরেবল জিনিসকে মানে জাস্টিফাই করার চেষ্টা করে আর কি জাস্ট ওদের নবী নবীর কারণে আরকি লাইক এই জিনিসটা লাইক আমার মনে হয় না যে ওরা আসলে কেয়ার করে আরকি যে মানুষের উপরে যে কষ্টটা গেছে আসে আরকি ওদের কাছে জাস্ট এটাই বেশি যে ওদের নবীকে ডিফেন্ড করা যেটা খুবই স্যাড ভাইয়া একটা বিষয় বলি আমি কয়েকজনের সাথে কথা বললাম ওরা মানে তখনকার যে ইয়া ছিল ছিল ওদেরকে মানুষই মনে করে না আছে ওদের সাথে এগুলো করা যায় মানে এতটাই মানে তারা হচ্ছে এই আহ প্রতি তাদের বিশ্বাস যে ওই ওদের মানে ইসলাম যখন তারা যারা গ্রহণ করেনি ওরা মানুষ ছিল না ওরা মানে ইয়া ছিল ওরা খুবই অত্যাচার করতো ওরা হচ্ছে জালিম ছিল এই ওদের ওদের কখনো মুসলিম কোনো আগে আগে আক্রমণ করে নাই ওরাই আক্রমণ করছে শুধু প্রতিরোধ করছে উনি ইসলাম প্রচার করছে শান্তি চাইছে এই জন্যই এত কিছু হয়েছে তাছাড়া কিছু হয় এইভাবে মানে ওরা বলে মানে ওরা আসলে কাফের মুশ্রিকদের মানুষ মনে করে না বেশিরভাগ মানুষই এই জন্য আসলে মোহাম্মদকে নিয়ে কথা বললে ওদের লাগে কিন্তু রেফারেন্স গুলা ঘাটলে আমরা যে জিনিসটা দেখি যে নবী মোহাম্মদ আকবর আই যুদ্ধ যুদ্ধ করছে আকবর আই তাদের মূর্তি টুটি ভেঙে দিছে আকবর আই তাদের মানে খোঁচাখুচি শুরু করছে আকবর আই গিয়ে মানুষ খুন করছে

কিছু মানুষ বলছে যে আলহামদুলিল্লাহ মানে ওই হত্যার কথা বলছে অথচ বলতেছে যে মানে আলহামদুলিল্লাহ মানে মার হাবা এরকম এরকম শব্দ ইউজ করতেছে মানে এটা কি কোনো ভালো দিক ছিল যে ওনারা এইভাবে এটা রিয়াকশন এইভাবে দিচ্ছে মানে আমি বুঝলাম না যে একটা মানে এতগুলো মানুষকে হত্যা করছে অথচ ওনাদের রিয়াকশন কি এটা বলছে তাতেও মানে নবীদের মহত্ব মানে ফুটিয়ে তুলছে মানে এদের আর কি বলবো মানে আমার নবী এত শক্তিশালী সে কাফের একটাকে মানে আটশো কাফের একদিনে মেরে ফেলছে

মানে ওই যে মানুষগুলোকে যে হত্যা করলো ওই মানুষগুলোকে মনে হয় ওরা মানুষই মনে করে না মানুষ মনে করলে তো একটু হলেও কষ্ট লাগবে যে ওই মানুষগুলো তো মানে মানে কতটা কষ্ট পাইছে ওদের মানে হচ্ছে বাচ্চা ওদের বউ ওদের মা এরা তো দেখছে যে তাদের মানে হচ্ছে ভাই বা স্বামীদেরকে কিভাবে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে তারপরে তাদের অপরাধটা কি ছিল চুক্তি ভঙ্গ করা বা যাই থাকুক কোনো মানুষকে এইভাবে হত্যা করা কোন করে নাই পৃথিবীর সমস্ত এই চ্যালেঞ্জ দিচ্ছি কি চুক্তি ভঙ্গ করছে সেই চুক্তিটার একটা ড্রাফ একটা কপি আমি দেখতে চাই কোন চুক্তি ভঙ্গ করেছে বনকু এরকম কোন চুক্তি ছিল না এগুলো মানে কিছু পরবর্তীতে কিছু লোক বানায় সেই কথা চুক্তি ভঙ্গ করছে কোন চুক্তি ছিল না ভঙ্গ করার কি আছে